হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মডার্ন কমার্ট ভিসা ডাউনলোড করবেন এনি কান্ট্রি, যে কোনো দেশে বসে। তার জন্য আপনার আগে সর্বপ্রথম দরকার হবে টুরবো ভিপিএন। এই ভিপিএনটা আপনার দরকার হবে, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে ভিপিএনটা ওপেন করুন, এটা অ্যাড দিবে, 3 সেকেন্ড পরে এটা অটো কেটে যাবে। তারপরে এই উপরে গ্লোবালে ক্লিক করুন, সেখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করুন। কানেক্ট হচ্ছে, জি দেখছেন কানেক্ট হয়ে গেছে। তারপর আপনি প্লে স্টোরটাকে ক্লিয়ার ডেটা দিতে হবে। অপেক্ষা করুন, ক্লিয়ার ডেটা দিন প্লে স্টোরটা। তারপর প্লে স্টোরে যান, ওপেন হচ্ছে। অ্যাকসেপ্টে ক্লিক করুন, তারপর এখানে সার্চ করুন গেম লফট। গেম লফট সরাসরি আসবে না, আপনি গেম লফটের যে কোনো একটি গেমসের ভিতরে ঢুকুন, সেখান থেকে ওদের এখানে মোর বাই গেম লফট, এখানে মোরে ক্লিক করুন। সেখান থেকে অল অ্যাপস মোর এখানে ক্লিক করুন, তারপর এটাকে টান ইয়ে করুন। এই এই যে এখান থেকে পেয়ে গেলেন মডার্ন কম্বাট ভার্সাস। তারপর ইনস্টলে ক্লিক করুন, অ্যাকসেপ্ট ডাউনলোড ইউজিং মাই ফ্রেন্ডলি প্রসেস। আমি মোবাইল ডাটা দিয়ে ডাউনলোড করছি এটা। যেখানে দেখছেন ডাউনলোডিং, ডাউনলোড হচ্ছে। আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি কাজে আসে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।